আমাদের ভিতরে এমন অনেকেই রয়েছে যারা এখনও পর্যন্ত স্মার্ট এনআইডি কার্ড পায়নি শুধুমাত্র এই প্লাস্টিকের এনআইডি কার্ড দিয়ে কাজ চালাচ্ছি বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত স্মার্ট এনআইডি কার্ড পাননি তারা কিভাবে জানতে পারবেন যে কবে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি পাবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজেই চেক করে নিতে পারবেন যে আপনার স্মার্ট কার্ডটি কি তৈরি হয়েছে কিনা এবং যদি তৈরি হয়ে থাকে তাহলে সেটা কোথায় থেকে সংগ্রহ করবেন এই বিষয়টি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই এই ভিডিওর নিচে থাকা লাইক বটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন বন্ধুরা চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স ভিউয়ার্স আপনি যদি আপনার স্মার্ট এনআইডি কার্ডের তথ্য জানতে চান তাহলে আপনাদের যে কাজটি করতে হবে আপনার মোবাইল ফোন থেকে যে কোনো একটি পছন্দের ব্রাউজারে চলে যাবেন আমি এক্ষেত্রে ব্যবহার করতেছি গুগল ক্রোম ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজার আসার পরে আপনি এখানে গুগলে সার্চ করবেন স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস লিখে তো বন্ধুরা এটা লিখে সার্চ করলেই দেখতে পারবেন সবার উপরে একটি ওয়েবসাইট চলে আসবে এনআইডি লেখা আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন তো ভিউয়ার্স এখানে এই ওয়েবসাইটটিতে আসার যে লিঙ্ক সেই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করেও এখানে প্রবেশ করতে পারেন এখানে আসলে দেখতে পারবেন স্মার্ট কার্ড স্ট্যাটাস নামের একটি অপশন রয়েছে আপনারা এখান থেকে এই অপশনটিতে প্রেস করবেন এই অপশনটিতে প্রেস করার পর আপনি দেখতে পারবেন এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে বলা হয়েছে সেটা হচ্ছে জাতীয় পরিচয় পত্রের নাম্বার অবলিক ফর্ম নাম্বার তার মানে আমাদের ভিতরে এমন অনেকেই রয়েছে যারা কিন্তু এখনো পর্যন্ত প্লাস্টিকের এনআইডি কার্ডও পায়নি শুধুমাত্র ফর্ম নাম্বারটি রয়েছে তো এই ক্ষেত্রে আপনি এখানে ফর্ম নাম্বার দিতে পারেন কিংবা আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি দিতে পারেন ভিভার্স এখানে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার জন্ম তারিখ এবং নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার রয়েছে এই ক্যাপচারটি বক্সের ভিতরে দিয়ে জাস্ট সাবমিট অপশানে প্রেস করবেন সাবমিট অপশানে প্রেস করলে আপনি দেখতে পারবেন যে আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাসটি দেখাবে দেখতে পাচ্ছেন আমার স্মার্ট কার্ডের স্ট্যাটাস দেখাচ্ছে কমপ্লিট তার মানে কিন্তু আমার স্মার্ট কার্ডটি এখন তৈরি হয়ে গেছে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন একটি বক্স আইডি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্প আইডি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট উপজেলা এবং ভোটার এরিয়া এবং এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট অ্যাড্রেস তো এইখানে যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটি থাকবে এই কন্ট্রাক্ট অ্যাড্রেসে গিয়ে আপনার স্মার্ট কার্ডটি কালেক্ট করতে হবে তার মানে এইখানে আপনার স্ট্যাটাস যদি কম কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনি এখানে যে লাস্টে কন্ট্যাক্ট অ্যাড্রেস থাকবে এই কন্ট্যাক্ট অ্যাড্রেসে চলে যাবেন এবং এখানে গিয়ে আপনি বক্স আইডি এবং আপনার যে কম্পার্টমেন্ট আইডি রয়েছে এই দুইটা আইডি দিবেন দিলে পরে তারা আপনাকে আপনার স্মার্ট কার্ডটি দিয়ে দিবে এবং যখন আপনি স্মার্ট কার্ড নেওয়ার জন্য যাবেন অবশ্যই কিন্তু আপনাকে আপনার প্লাস্টিকের যে এনআইডি কার্ড রয়েছে সেটা ক্যারি করে নিয়ে যেতে হবে প্লাস্টিকের এনআইডি কার্ড ছাড়া কিন্তু আপনাকে স্মার্ট কার্ডটি দেওয়া হবে না তো ভিউয়ার্স যাদের এখনও পর্যন্ত লেমিনেশন এনআইডি কার্ড রয়েছে কিন্তু স্মার্ট কার্ড পাননি তারা চাইলে ঠিক এভাবেই কিন্তু স্মার্ট কার্ডের তথ্য যাচাই করতে পারেন তো ভিউয়ার্স আপনাদের ভিতরে যারা সার্চ করবেন তাদের ভিতরে অনেকেরই স্মার্ট কার্ড সার্চ করার পরে দেখবেন এরকম একটি লেখা চলে আসছে যে স্মার্ট কার্ডের তথ্য পাওয়া যায়নি তার মানে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি যদি এরকম আসে তাহলে চিন্তার কোনো বিষয় নেই আপনার স্মার্ট কার্ডটি এখনো পর্যন্ত তৈরি হয়নি যদি আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয় তাহলে কিন্তু এখানে স্ট্যাটাস দেখাবে কমপ্লিট যেটা একটু আগে আপনারা দেখলেন তো আপনাদের যদি এরকম অপশন আসে তাহলে আপনার অপেক্ষা করবেন এবং কিছুদিন পরে আবারও ট্রাই করবেন দেখতে পারবেন যে এইখানেই আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা সেই বিষয়টি জানতে পারবেন তো ভিওয়ার্স এটাই ছিল আজকের ভিডিও আশা করছে আপনারা বুঝতে পেরেছেন যারা এখনও পর্যন্ত স্মার্ট এনআইডি কার্ড পাননি তারা কিভাবে জানতে পারবেন যে স্মার্ট এনআইডি কার্ডটি কবে হাতে পাবেন বা স্মার্ট এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি মনে করে থাকেন আমাদের এই চ্যানেলটি দেখে সত্যি আপনি কোনো কিছু শিখতে পারছেন জানতে পারছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিয়ে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ